পক্ষ থেকে স্বাগত আমরা এখন আছি শীতলকুচি সুপার মার্কেটে এখানকার সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাসায়নিক সারের কালোবাজারি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং বিএসএফ এর সীমানা বৃদ্ধির প্রতিবাদে আজকে এখানে বিক্ষোভ মিছিল এবং পথসভা এখানটায় নেতৃত্বরা উপরে বসে আছেন ইতিমধ্যে নেতৃত্বরা কিন্তু উপরে বসে আছেন পরবর্তী সময়ে জেলা নেতৃত্বরা আসবেন কিন্তু তার আগে এখানটায় যত মহিলা এবং পুরুষ কর্মী সমর্থকরা আছেন তিল ধরানো জায়গা নেই এত মানুষজন এর আগে শীতলকুচির বুকে এত সুন্দর এত মানুষজন কর্মী সমর্থকদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি কিন্তু অজ্ঞাত কারণেই হোক তৃণমূল কংগ্রেস এবং যুব কংগ্রেস দাবি করছে কাতারে কাতারে মানুষ আরো পেছনে আছেন বিল্ডিং এর উপরে ক্যামেরা পাচ্ছেন বিল্ডিং এর উপরে কিন্তু লোক দাঁড়িয়ে আছে আরো মানুষ আস্তে আস্তে তিল ধারণের জায়গা থাকবে না বলে নেতৃত্বরা কিন্তু দাবি করে ফেলেছেন ইতিমধ্যে মিছিল করা সম্ভব হবে কি না তারও একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দেখা দিয়েছে যাই হোক এই সারের কালোবাজারি কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি বিএসএফ এর সীমানা বৃদ্ধির প্রতিবাদেই কিন্তু আজকের এই সভা থেকে একদম প্রচুর মানুষ এবং কর্মী সমর্থকদের ভিড় আমরা লক্ষ্য করছি আজকের সভা থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে আজকে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে ফল ঘোষণা হয়েছে ওখানটার প্রভাব কিন্তু আজকে শীতলকুচির বুকে পড়েছে বলে আমরা মনে করছি এবং নেতৃত্বরা মনে করছে আমরা এখন সরাসরি এই শীতলকুচির এই সুপার মার্কেটের এই সভা থেকে এই সভা মঞ্চ থেকে ক্যামেরা পার্সনকে বলবো এই যে মহিলারা এখানে বসে আছেন দিদি কোথা থেকে আসছেন কোথেকে আসছেন কোথেকে আসছেন এই যে পূর্ব শীতলকুচি এত মানুষজন আগে দেখেছিলেন না এই যে এত মানুষজনের ভিড় এর আগে কোনোদিন আপনারা কেউ দেখছেন এত মহিলাদের ভিড় দেখি নাই এখন দেখি এই কি প্রথম দেখলেন হ্যাঁ এখানে প্রথম দেখলাম আজকেই প্রথম দেখলেন শীতলকুচির সুপার মার্কেটে তৃণমূল যুব কংগ্রেসের সভা করবে যারা মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সেই দিনও যেমন লড়াই করে এসেছে আজকেও করবে সামনের দিনেও করবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের দলের জেলা সভাপতি আমাদের সকলের অভিভাবক গিরীন্দ্রনাথ বর্মন মহাশয় উপস্থিত হয়েছেন আমি একটা কথাই সমস্ত তৃণমূল কংগ্রেস কমিটি কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় 5 ফুট 2 ইঞ্চির মহিলা পরনে সাদা শাড়ি পায়ে হাওয়ায় চটি পরে সমস্ত মানুষের জন্য যখন লড়াই করে যাচ্ছেন 2019 থেকে 2021 বিধানসভা নির্বাচন যখন ভারতবর্ষ তথা গোটা বাংলায় সর্বধর্মের মানুষ শান্তিতে বাস করতে পারবে কিনা সর্বধর্মের মানুষ বাংলায় থাকতে পারবে কিনা এটা অনিশ্চয়তার মধ্যে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রধানমন্ত্রী কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের রাজ্যপাল কেন্দ্রের শরীফিত আলীডি সিবিআই প্রত্যেকের সঙ্গে লড়াই করে 10 কোটি মানুষের আশীর্বাদ নিয়ে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছেন যখন এটা বিভিন্ন রাজ্যের মানুষরা দেখতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হার না মানা লড়াই পশ্চিমবাংলার উন্নয়ন তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রাজ্যে আমন্ত্রণ করা শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজ্যে যাওয়া শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজ্যে যখন তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার কাজটা করে যাচ্ছে আমরা সকলে দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের কিছু গুরুত্বপূর্ণ নেতা বিপদে ফেলার চেষ্টা করে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ঘরের মাটিতে আমি একটা কথা সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যেমন এর আগে সমস্ত জেলা নেতৃত্ব যারাই ছিল না কেন প্রত্যেকের নির্দেশকে পথে করে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করা মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়কে
ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এইটুকু আপিল রেখে সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আজকে এখানটায় মহামিছিল এবং পথসভা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম পথসভার পরিবর্তে জনসভায় রূপান্তরিত হয়েছে। কি বলবেন? সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষিমা। আজকে কলকাতার মহানগরের রেজাল্টে বিরোধী দল ধুয়ে মুছে সাফ হয়েছে। তারই অনুকরণে শীতলকুচিতে সব বিজেপি বিরোধী দল সাফ হয়ে মমতার যেই ডাকার যে জনসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে। এই যে কলকাতার রেজাল্ট, এর প্রভাব কি শীতলকুচিতে পড়ল? কলকাতার প্রভাব হচ্ছে পৌরসভার, কলকাতা মহানগরের যে রেজাল্ট হয়েছে তার প্রভাবে পশ্চিমবঙ্গের যে 81টি পৌরসভা আছে, আমার জেলার 6টা পৌরসভায় সবখান থেকে বিজেপি সিপিএম কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। মহিলাদের এত দেখছি ভিড়, লক্ষ্মীর ভাণ্ডার কি প্রভাব ফেলেছে? নেত্রী হচ্ছে মহিলাদের প্রতিনিধি, নেত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী। লক্ষ্মী ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। আমরা আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা তৈরি করতে পারি, সারা ভারতবর্ষের মহিলাদের জন্য আরও বিশেষ উপহার দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নেতৃত্বে তো মহিলা আসবেন, 50% রিজার্ভেশন আছেন। আরও যদি যোগ্যতা সম্পন্ন মহিলা থাকে তাকে আমরা বিশেষভাবে অগ্রাধিকার দেব। দলের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, ঐক্যের অনৈক্যের বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে, কি বললেন? তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো অনৈক্য নেই, রাস্তায় চলতে গেলে হোঁচট খায়, তাই বিভিন্ন জায়গায় কিছু নেতাদের মধ্যে হোঁচট টোচট খাচ্ছে, অনৈক্য নেই। শীতলকুচিবাসীদের কি বার্তা দেবেন? শীতলকুচিবাসীদের সৌভাগ্য, এখানে শীতলকুচি ব্লকে কঞ্চনান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হয়েছে, এর থেকে সুফল নেই। আগামী 10 বছর পরে শীতলকুচি থেকে আগামী আমাদের প্রজন্ম ওই লেবারিগিরি করতে যাবে না, করম ধরে দেশে বিদেশে বাইরে চাকরি করতে যাবে, এটাই হচ্ছে শীতলকুচি। আজকে শীতলকুচিতে যুবদের সমাবেশ, কি অভিজ্ঞতা হলো? যুবদের সমাবেশ, যুবদের উপস্থিতির সাথে সাথে মা বোনেরা এবং আবার মূল সংগঠনের যারা আমাদের উদ্যতন নেতৃবর্গ, তাদের নেতৃত্বে যে সমস্ত মানুষের যে ঢল আজকে শীতলকুচির এই সুপার মার্কেটে আমি দেখলাম, তাতে সামনের দিনে দল তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস আমরা সকলে ঐক্যবদ্ধ, এটা যেমন প্রমাণ হলো। বারবার সংবাদ মাধ্যম বা অন্য কোনো জায়গায় আমরা শুনতে পারি যে দলের মধ্যে বিভেদ, কিন্তু আজকে দেখে আমি বুঝতে পারলাম যে সকলে আমরা ঐক্যবদ্ধ আছি। সকলের লক্ষ্য 2024 মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে, এটা নিশ্চিত। আজকে কলকাতায় পৌরসভার রেজাল্ট বের হলো, সেই রেজাল্ট কি দিল্লিতে পড়বে বলে মনে হয় আপনাদের? এই রেজাল্টের প্রভাব দিল্লিতে পড়ছে, পশ্চিমবঙ্গে পড়ার কোনো ব্যাপারই নেই, এই প্রভাব দিল্লি পড়ে গেছে। দিল্লিতে পৌরসভার ভোটে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধী দল, কি বলবেন? নাচতে না পারলে উঠোন বাঁকা, এই প্রভাবটা আমাদের সকলের জানা, আমরা সকলেই জানি। নাচতে শিখতে হবে, খেলতে জানতে হবে, যারা খেলতে জানে না নাচতে জানে না তাদের শেষে এই রকম বক্তব্য আসবে, এটাই স্বাভাবিক। আজকে শীতলকুচিতে কিসের কর্মসূচি, কী বিষয়ের উপর যদি একটুখানি বলেন? কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে শীতলকুচি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং রাসায়নিক সারের কালোবাজারি এবং বিএসএফের যে সীমানা বৃদ্ধি 15 থেকে 50 কিলোমিটার অবধি যে বৃদ্ধি, তার বিরুদ্ধে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিক্ষোভ মিছিল এবং পথসভা। কত হাজার থাকছেন এই মিছিলে? এই মিছিলে আমাদের দলের জেলা সভাপতি সম্মানীয় বীরেন্দ্রনাথ বর্মণ মহাশয়, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় কমলেশ অধিকারী মহাশয় এখানে থাকবেন, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সম্মানীয় উদয়ন গুহ মহাশয়, আমাদের মাঝে থাকবেন পার্থপ্রতিম রায়, প্রাক্তন সাংসদ NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় মহাশয় উপস্থিত আছেন, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় তপন কুমার গুহ মহাশয়, এবং যাদের উদ্যোগে, যাদের এত পরিশ্রমের ফলে আজকে আমাদের এই ঐতিহাসিক মিছিল
সাইর আলী মিয়া মহাশয়, সহসভাপতি শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস, এবং পূর্ণগোবিন্দ সিংহ মহাশয়, সহসভাপতি শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস। কত হাজির কী কী দাবিকে সামনে রেখে আজকের আন্দোলন? আমাদের দাবি যে মূল কথা হচ্ছে যে সার, সারের কালোবাজারি, অর্থাৎ এই সারটা হচ্ছে মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের মাধ্যমে এই সার সারা রাজ্যে সারা দেশে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ একটা সারের দাম যখন বস্তাতে কিছু 500 টাকা 600 টাকা বৃদ্ধি, এইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তাছাড়াও কিছু দোকানই আছে আমাদের এদিকে বা বিভিন্ন সেখানেও তারা অত্যধিক হারে সারের দাম নিচ্ছে, তার প্রতিবাদে আমাদের। কত হাজার লোক সমাগম হচ্ছে? আমাদের টার্গেট যে 12,000-এর মতো লোক নিয়ে আমরা আজকের এই মিছিল করবো। এটা অ্যাকচুয়ালি শুধু যুব তৃণমূল কংগ্রেসের মিছিল নয়, হয়তো ব্যানারটা যুব তৃণমূল কংগ্রেসের মিছিল, কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে মাদার তৃণমূল কংগ্রেস কমিটি। কেমন সারা পাচ্ছেন? খুব ভালো সারা, আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার লোক আসছে, এখনও লোক রাস্তাতে আছে, একটু পরে আরও আসবে, অর্থাৎ শেষ হবে না। আজকে কলকাতা পৌরসংস্থার নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, তৃণমূলের জয় জয়কার, বিজেপির একদম ভরাডুবি, কী বলবেন? ওটা তো আমাদের জানা কথাই, আমরা হব জিতবেই আমাদের দল। আমাদের দল যেভাবে উন্নয়ন দিয়েছে মানুষের, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন যে উন্নয়নগুলো দিয়েছে সেটা আমরা এই সভামঞ্চ থেকে দেবাশিসের ক্যামেরায়, আমি কাজল রায়, খবরিয়া 24, শীতলকুচি।